পরিবারের সেবা কাজের খেয়াল রাখার দায়িত্ব একমাত্র গৃহকর্ত্রীর উপরেই ন্যস্ত করে রেখেছে এই সমাজ ব্যবস্থা। ফলে নারীকে পরিবার ও সমাজে অধস্তন হিসেবে বিবেচনা করা হয়। গৃহস্থালীর কাজসহ সব ধরনের সেবা কাজের অদৃশ্য বোঝা একতরফাভাবে নারীর উপর চাপিয়ে দেয়া হয়। এর ফলে নারীর উপরে যে শারীরিক ও মানসিক চাপ তৈরি হয় তা সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন এবং অনেক সময় তা সহিংসতায় রূপ নেয়। গৃহস্থালীর কাজ এবং সেবা কাজ সম্পাদনের দায়িত্ব শুধুমাত্র নারীর নয়, বরং পরিবারের প্রতিটি সদস্যের। পরিবারের সমস্ত সদস্যের মধ্যে গৃহস্থালীর কাজ ও সেবা কাজ সমবণ্টনের মাধ্যমে নারীর উপরে চাপ কমানো সম্ভব। গৃহস্থালীর কাজ ও সেবা কাজের অসম বণ্টন ও অবমূল্যায়ন নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে, নারীর অধস্তন অবস্থান প্রতিষ্ঠিত করে, জেন্ডার ভিত্তিক সহিংসতাকে উৎসাহিত করে এবং নারীর ক্ষমতায়নকে পরাহত করে। গৃহস্থালীর কাজ ও সেবা কাজের সমবণ্টন রীতি তৈরি হলে পুরুষের পাশাপাশি দেশের সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে নারী। আর এই অর্থনৈতিক স্বাবলম্বিতা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।